সড়ক দ্বীপের দুই পাশে সাজিয়ে রাখা পাম খেজুর গাছ। সড়কে এসে পড়েছে সে গাছের ছায়া, আর গাছগুলো সঙ্গী হয়ে দাঁড়িয়ে আছে মনোরম সড়কপাতি। এই সবকিছুর মাঝে চোখ আটকে যায় নান্দনিক নকশার সব ভবনের দিকে। সেই নকশাতেও আছে ভিন্নতা, বৈচিত্র্য। খোলা আকাশের নিচে আলো বাতাসের মেলবন্ধনে এই প্রশান্তিময় শহরের দেখা মিলবে ঢাকার উত্তরার 12 নম্বর সেক্টর সংলগ্ন আধুনিক সকল সুযোগ সুবিধা নিয়ে গড়ে ওঠা রূপায়ণ সিটি উত্তরায়, যা পারিবারিক জীবনের প্রেস্টিজ, প্রোটেকশন ও প্রিভিলেজ নিশ্চিত করে। রূপায়ণ সিটি উত্তরা আসলে ইনোভেশনের একটি নতুন ধারা নিয়ে এসেছে। এটি লাইফস্টাইল সেকারদের কাছে একটি নতুন সম্ভাবনা। আমরা যারা ঢাকা শহরে বসবাস করি, তাদের প্রতিদিনের যে জীবন মান, প্রতিদিনের যে চলাফেরা, সেটার ক্ষেত্রে আমাদের কিন্তু একটা অস্থিরতা চলে আসে। আমরা কিন্তু আমাদের ঘরে ফিরে ঠিকই, কিন্তু সেটা স্কোয়ার ফিটের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আমরা কখনো প্রকৃতিতে যেতে পারি না, আমরা কখনো আকাশ দেখতে পারি না, আমরা বৃষ্টিকে স্পর্শ করতে পারি না, আমরা কখনো রোদের আলো পাই না, আমরা কখনো পাখির ডাক শুনি না। আর ঠিক সেটার কথা ভেবেই রূপায়ণ সিটি বাংলাদেশের প্রথম প্রিমিয়াম ম্যাগ্রিগেটেড কমিউনিটি, যেখানে আপনি প্রকৃতির সঙ্গে মানুষের একটা মেলবন্ধন পাবেন। এটাকে আমরা সিটি হিসেবে রেকগনাইজ করছি, স্মল সিটি উইদিন দ্য সিটি, যেখানে আসলে নগরীর সব সুযোগ সুবিধা একই জায়গায় ডিমার্কেটেড ওয়েতে উইদিন ওয়ান বাউন্ডারি সবাই একসাথে পাবে আর কি। আমাদের এখানে তিনটা রেসিডেন্সিয়াল ফেজ, ম্যাজেস্টিক যেটা কন্ডো বলি, গ্র্যান্ড যেটাকে কন্ডো বলি, ম্যাজেস্টিকে অলরেডি বসবাস শুরু হয়ে গেছে, মানুষজন থাকছে, আপনারা হয়তো গেলে দেখতেই পাবেন। এখানে ফুল প্লেজেড ফেসিলিটি ম্যানেজমেন্ট, ফাইভ স্টার সার্ভিস যা দেওয়ার দরকার, সিকিউরিটি থেকে শুরু করে আপনার মেনটেন্স, এভরিথিং, এখানে ল্যান্ডস্কেপিং, সবগুলো সার্ভিস আমরা অলরেডি প্রোভাইড করছি, যেটা মানুষজন এনজয় করছে। আর ফুল প্লেজেড কন্ডো জোন যেটা, দুইটা ফেজ আমাদের, এইটা আপনার December 22 মধ্যে পুরা দস্তুর এখানে সবাই বসবাস করতে পারবে বলে আমরা আশা করছি। আর ভিলা জোন আমাদের আরেকটা রেসিডেন্সিয়াল পার্ট আছে, সেইখানে আপনার 2023 জুন মাস থেকে মানুষ সবাই বসবাস করতে পারবে বলে আশা করছি। সো ওভারঅল রেসিডেন্সিয়ালটা আপনি ধরে নিতে পারেন June 2023 মধ্যে সবাই বসবাস করতে পারবে, এবং এইটার ফেসিলিটি ম্যানেজমেন্ট, সার্ভিস, সিকিউরিটি থেকে শুরু করে এভরিথিং দেওয়ার জন্য যা যা প্রিপারেশন নেওয়া দরকার অলরেডি আমরা নিয়েছি। বাংলাদেশের কালচারটা খুবই অন্যতম একটি কালচার, এখানে পরিবার, ভাই বোন এবং সোসাইটি যেভাবে একজন আরেকজনের, আমরা সবাই একজন আরেকজনকে দেখে রাখি, এটি পৃথিবীর অনেক জায়গায় আমরা খুঁজে পাই না। তো এই এক্সপিরিয়েন্স এবং রিয়েল এস্টেটের যে অভিজ্ঞতা, দুটা মিলিয়ে আমরা এই সিটির যে কনসেপ্টটা আমরা তুলে ধরেছি, দেশব্যাপী এটা ভালো সাড়া পাচ্ছে, এবং আমাদের স্বপ্ন হচ্ছে যে আমরা এটা দেশের বাইরে নিয়ে যাব, মানুষের কাছে, সারা পৃথিবীর কাছে এই বাংলাদেশের এই সুন্দর কালচারের গল্পটা রিয়েল এস্টেটের মাধ্যমে কীভাবে তুলে ধরা যায়, সেটি আমাদের ভবিষ্যতের পরিকল্পনা। 140 বিঘা জমির উপর বিশ্বমানের প্রযুক্তিতে নির্মিত বসবাসের অ্যাপার্টমেন্ট, স্কাই ভিলা, পেন্ট হাউস ছাড়াও রূপায়ণ সিটিতে আছে স্কুল, মসজিদ, কর্নার শপ এবং শপিং মল থেকে শুরু করে কমিউনিটি ক্লাব, 6.5 কিলোমিটার জগিং ট্র্যাক, ব্যায়ামাগার সহ নাগরিক সকল সুযোগ সুবিধা। সবুজে মোড়ানো এই আধুনিক শহরের 63 ভাগ জায়গাই খোলা, যার 40 ভাগ শোষণক্ষম সবুজ ভূমি। সো 2016 যখন আমরা এখানে প্রথম আসি এবং আমরা এই জায়গাটাতে বাই চান্স উই ওয়ার হিয়ার, এখানে আসলে কেনা নিয়ত করে আসিনি, আমরা ঘুরতে এসেছিলাম, এবং দের ইজ এ সেইং যে পিপল ওয়েট অ্যান্ড বাই, অ্যান্ড সাম পিপল বাই অ্যান্ড দেন ওয়েট। সো আমরা দুজন ডিসিশন নিলাম যে উই উইল বাই অ্যান্ড দেন উই উইল ওয়েট, বিশেষ তখন কিছুই ছিল না। সো আলহামদুলিল্লাহ 5 বছর পরে এখন মনে হচ্ছে যে ওই বাই অ্যান্ড ওয়েটের ডিসিশনটা ওয়াজ রাইট। রূপায়ণ সিটিতে এসে এই পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়ে আমি রূপায়ণ সিটিতে ফ্ল্যাট বুকিং দিলাম, এবং পরবর্তীতে এখন যে অবস্থা দেখলাম, যারা যেভাবে পরিপূর্ণ অনেক জায়গা ছেড়ে যে বিল্ডিং করলো, এই বিল্ডিংয়ের এই স্পেস এবং পরিবেশ আমাকে মুগ্ধ করছে, এই জন্য আমি রূপায়ণ সিটিকে বেছে নিলাম। অ্যাকচুয়ালি সিটি আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে শহরের ভিতরে একটা ছোট শহর,
এবং এতগুলো বিল্ডিং এতগুলো ইয়ে স্টিল ওদের মেনটেন্স অ্যান্ড এভরিথিং এত স্পট অন এত পারফেক্টলি ডান এক্সিকিউটেড আমরা ওরকম প্রবলেম বলতে গেলে ফেসই করি না তাই না নতুন বিল্ডিংয়ে থাকার যে একটা হ্যাঁ অনেক ইস্যু থাকে ওরকমভাবে আমরা কিছুই ফেস করি না এবং মোস্ট ইম্পর্টেন্টলি উই ফিল সিকিউর উঠার পর থেকে এই পর্যন্ত দেখতেছি যখন আমরা সন্ধ্যার পরে এই বাইরে অবস্থান করি তখন আমরা কি দেশে থাকি আসি না বাইরে আসি বোঝা যায় না রূপায়ণ সিটি উত্তরাতে গ্রিন ভার্সেস কনক্রিটের যে রেশিওটা আমরা লুক ইফ ইউ লুক অ্যারাউন্ড ইউল ফাইন্ড যে এই গ্রিন ভার্সেস কনক্রিটের রেশিওটা ইজ ভেরি হার্ড টু কাম বাই ভেরি হার্ড টু ফাইন্ড ইন এনি পার্ট অফ ঢাকা সিটি সেটা যে এলাকায় হোক নিরাপত্তার ব্যাপারে রূপায়ণ সিটি কোনো ছাড় দেয়নি বরঞ্চ তারা তৈরি করেছে তিন স্তর নিরাপত্তা ব্যবস্থা ভূমিকম্পে সাধারণ যে কোনো ভবনের চাইতে রূপায়ণের ভবনগুলো অধিক ভূমিকম্প প্রতিরোধক প্রতিটি ভবনেই আছে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে জরুরি নির্গমন দিনের আলোতে ঝকঝকে শহরের দেখা না হয় মিলল সন্ধ্যায় রূপায়ণ সিটি উত্তরা রূপ যেন আরও মনোরম আরও আকর্ষণীয় সড়কদ্বীপ ফুটপাত আর ফোয়ারায় জ্বলে ওঠা বাতিতে শহরের সৌন্দর্য যেন আরও বেড়ে যায়